পরিত্যক্ত অবস্থায় বস্তা ভর্তি টাকা দেখুন, আপনিও পেতে পারেন। বাসস্ট্যান্ডের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি টাকার বস্তা পাওয়া গেছে। এ টাকা আপনাদের হাতে আসলে কি করতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শুভ বাংলাদেশ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, রোববার সন্ধ্যায় নাটোরের বারোই গ্রামে বনপাড়া বাজারের পাবনা বাসস্ট্যান্ডের পাশে বনপাড়া পৌরসভার ছনতা কর্মী বস্তা পরিষ্কার করতে গেলে টাকার বস্তাটি পান। প্রত্যক্ষদর্শীরা জানান, বনপাড়া পৌরসভা এলাকায় দীর্ঘদিন ধরে অজ্ঞাত পরিচয়ে এক পাগলি বস্তা নিয়ে ভিক্ষা করতেন। তিনি এই বাজারের আশেপাশে থাকতেন। গত তিন দিন ধরে এই পাগলি নিরুদ্দেশ। রোববার বিকেলে বস্তা পরিষ্কারের সময় বনপাড়া পৌরসভার কর্মী পরিত্যক্ত অবস্থায় এই বস্তাটি পান। এতে 2 টাকা, 5 টাকা, 10 টাকা ও 50 টাকার নোট পাওয়া যায়। এসব টাকা গণনা করে 16,420 টাকা হয়। এই বিষয়ে বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন বলেন, একজন পাগলি পৌরসভা ও এর আশেপাশে থাকত, ভিক্ষা করে চলত, মানবিক কারণে আমরা কিছু বলিনি, ধারণা করেছে টাকাগুলো এই পাগলির। উপস্থিত লোকজনের সামনে টাকাগুলো গণনা করে পৌরসভায় সংরক্ষণ করা হয়েছে। এই পাগলিকে পাওয়া গেলে টাকাগুলো ফেরত দেওয়া হবে। প্রিয় দর্শক, এ টাকা আপনার হাতে আসলে কি করতেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং শুভ বাংলাদেশ টিভির পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।